না ফরমান বান্নার যানটা যখন কবস করা হবে আমাদের ভিতরে যে প্রাণ ফাঁকিয়ে আছে ওইটা ভিতরে থেকে এবার দৌড়া দৌড়ে আরম্ভ করাবে লোকানো জায়গা পাবে না ওই দৌড়া দৌড়ে আরম্ভ করবে পিটাইতে পিটাইতে পায়ের বৃদ্ধ আঙ্গুলে আনিয়া বান দিয়া দিবে রুখটা ওইদিকে যাইতে পারবে না তারপরে ঘন্টা তারপরে আটুন তারপরে কমর এ মুসলমান একজন মানুষের যখন বডি টের হয়ে যায় আস্তে আস্তে তার বডিটা টের হয় দেখবেন প্রথমে দুইটা পা তারপরে কমর তারপরে বোক তারপরে মাথা তারপরে গোটা শরীর কথা কণ্ঠে খেনা আন্দাজ করবে যখন আপনার জানটা কবস্কার হয়

টিলা ফেল তার ফাইল কয়েটা আসতে বলেন আলেমলা মাঝরা তারা বুঝবে খিলার ফাইল দুইটা মুহাত্ত্ব সিনে কেরাম মুফ সিনে কেরাম বলেন এই থিলার ফাইল এক নাম্বার ফাইল রাখো ফেরস্তাম দুই নাম্বার অফ ফাইল রাখলা অস্য়মিত ব্যক্তি এক নম্বর ফাইল ফেনতা হায় থিলেমন রা

রাতে শুরু করার পর দরাকাইলে কিশোর গঞ্জের তারাই নিলে তারাই তারাই নিলে তোর চাচা ছিল এমপি তোর চাচা ছিল মন্ত্রী তোর চাচা ছিল চেয়ারম্যান তোর চাচা নেতা খেতা ফোন দেয়া বলতো পুলিশ সাপ আমার বাতি যা চুরি দরাত গাইছে সারিয়া দেও তখন পুলিশ তার চাকরি বাঁচানোর জন্য সারিয়া দিত কথা ঘন্টে কিনা এ না ফরমান বন্ধা আজকে আমি আজ আমি তোকে ধরলাম খিলাম রাখ তুই দেখ না তুই কাকে তোর সাহায্যকারী হিসেবে পাইবি তুই দেখ না তোকে আমার কাছ থেকে কে রক্ষা করে না 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 আজকে এই দিনে আমি আসাইলের কাছ থেকে কেউ তোকে বাঁচাইতে পারবে না আর যদি কেনার ফাইল মৃত ব্যক্তি হয় মোবাইল সিনেকেরাম বলেন তখন ওই লোকটা বলবে এ আমার বাবা ও আমার চাচা ও আমার ভাই তো আমার মা বাড়া করে শোন দুনিয়া এপি মধ্যে পড়লে তুমি আমাকে রক্ষা করতা আমি আগুনে গেলে আমাকে রক্ষা করতা আমার জ্বর হইলে আমাকে ওষুধ অন্য জনের ঝগড়া লাগলে আমার সাহায্য এগিয়ে আসতা আজকে আমাকে এমন একজনের দলের জগ বাবা ও আমার গোষ্ঠীর লোকেরা ও আমার নেতারা রে ও আমার দলের লোকেরা আজকে আমাকে কে বাছা

মানমত আছে মান না তাকে জুড়ে বলবেন তো ঠিক ঠিক বলবেন তো ইনশাআল্লাহ আর যুবকরা বুড়া চাচার উপর দায়িত্ব দেই দিছে আমরা বুড়া হই গেছি তারা যাম এসে দোয়া কইরা তোমাদের বুড়া বানাই দেব সাবধান যুবকেও জামার নরাইবেন তো ইনশাআল্লাহ তখন দেখবেন তার ছায়া যেন কেউ আগায় আসবে না আসবে আগায়া আসবে আগায়া না না খে কেউ আগায় আসবে না তার জিন্দা কবস করা হবে এ না ফুরমান এ তারা ঈশ্বরী বেনামাজি এ সুদপুরের দল এ গুশকুরের দল কানটা করে শ্রবণ করনা ফোরামা বালা করে শোন এটা আমার কথা না কার কথা আর একটু আন্স তে বলেন কার কথা আমার আল্লাহ বলেছেন ওই না ফুরমানের চাঞ্চা যতন বের করা হবে ও সায়ে কা টুকরা দিয়া তার জানা পয়সাইয়া এরকম দুর্গন্ধ যুক্ত একটা তেনা দিয়া পয়সাইয়া তার রখটাকে যখন উপরে দিকে নিয়ে যাও হবে আসমানের দরজা খোলা হবে না আসমানের দরজা খোলা হবে না

বাবাই কাঁদবে হায় রে হায় আমার সন্তান চলে আইয়েছে মা চোখের পানি ফলাই মসজিদের মাইকে এলান হয় ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও মুকর ছেলে মারা গেছে কথা কোন ঠিক কিনা আরো আসতে কোন একদিন তোমার নাম

একদিন তোমার না জিদে হবে এলান ঠিক না একদিন তোমার নাম জিদে হবে এলান ডেখা একদিন তোমাকে পরিয়ে সঙ্গী সজন ঠিক া আমার বাবা আমার কাপন পরাই দাপন করবে তো তোমাকে সঙ্গী সজন দাপন হঠাৎ চলে যাবে আদরের মা বাবার বাসিয়ে নয়ন টিক্ষির তৈরি দেখো তৈরি দেখো সুন্নতি ইমান একদিন তোমার না দে হবে এলা একদিন তোমার মসেজি দে হবে এলানটি আমাদের নাম মসজিদে এলান হবে কি না? কথা কয় না। আর একটু বলেন। ইমাম সাহেব মসজিদে এলান দিবে কি না? যদি এলান না দেই মৌসবান সাক্ষী থাকবো? কথা কয় না। ইমাম সাহেব এলান اعلان না তোমার সাক্ষী নট ক্রস কথা কোন ঠিক কি না? এ মুসলমান এলান হয়ে যাবে। বড় ইফতার গরম পানি দিয়ে গোসল দাও হবে না ফরমানকে ব্যনামাজি কি? তার নামাজ সারিয়া দেয় বাবা পজনে নামাদের সময় বার বার মধ্যে কম এরকম করে এর আব্দুর রহমান থেকে গুম বাবা নামাজ পড়বে নামাজ পড়বে ওই শুক্রা দুইটা পর্যন্ত নেট চালাইয়া দুইটা পর্যন্ত মোবাইল চালাইয়া ঘুম দিছে আর কোন খবর দুনিয়ার নাই আর একটু আসতে বলেন না কেন ঠিক বাবা নামাজ চলিয়া যায় এ যুবক এ জন্য তোমাদের হাত ধরে পায়ে ধরে আল্লাহ রে নামাজ সারা যাবে কথা হয় না এ মুসলমান আল্লাহর পায়গাম্বর হাদিসে বলেন কেয়ামতের কঠিন ময়দানে সবার আগে নামাজের হিসাব কে নেবে আর বলেন কে নেবে আমার নামাজের হিসাবটা যদি শুদ্ধ হয়ে যায় বাকি সব আমল শুদ্ধ হয়ে যাবে বলছেন কে আরেকটা একটু আসতে বলেন কে না মানকে গোসল দেওয়া হবে ওই লোকটা বলবে আস্তে আমাকে দরব কেন বলবে রে ভাই আদলে পিটান পিটাইসে একেবার তামা তামা কইলা দিছে কথা বলেন দেখে না। এনা সরামানের ধল ভালতনের সসাব ইর তোমাকে তিন টুকরা সদার কাপন পড়াই। তোমারা বাবা।

আমার সন্তান ভালো করে শুনো ও সন্তান না রে বাবা না আমাকে তোমরা কোথায় নিয়ে যাও আমাকে ওই জায়গায় দিও না রে বাবা আমাকে তোমরা কোথায় নিয়ে যাও আমি ওই অন্ধকার করে থাকতে পারবো না কথা বলেন ঠিক না আর একটা বলেন ঠিক না ওই লোকের কথা কি সন্তানে শুনবে বাবায় শুনবে স্ত্রী শুনবে হে না বাবায় শুনবে না মায় শুনবে না ভাই শুনবে না ছেলে শুনবে না আত্মীয় স্বজন কেউ শুনতে পায় না কথা কোন না অন্ধকার কবেন না মানার পরে ওপর দিকে মাটি দিয়া বাস দিয়া ছাপা দিয়া যখন ওই লোকগুলা বাড়িতে চলে আসে সাথে সাথে দুইজন ফেরস্তা আগমন করে কথা বলেন কয়জন আর একটু জরিমান কয়জন

ও সমাজের বিশৃঙ্খলাকারীরা বালাগণ শুনবাম যারা সমাজের মধ্যে বারবার অশান্তি লাগাও সুন্দর সমাজটাকে বিভিন্ন দিক দিয়া ইন্ধন দিয়া যে সমাজটাকে তোমরা জানাই পরে সারকার করে দাও এরকম কিছু আছে না নাই আর একটু যে আছে না নাই সুন্দর পরিবেশটাকে গুলাতে করে নেওয়ালা কিছু মানুষ আছে না নাই এ মুসলমান রুমান নামক ফেরস্তাম আসিয়া লোকটাকে জীবিত করবে এবার তুলবে এবার রুমান নামক ফেরস্তা বলবে এর না ফরমান বান্দা তুই তোর যত আমল ছিল সবগুলো গুরু তুই লেখিয়া আমার কাছে দে সবগুলো লেখিয়া দে কবর কি খাতা কলম দিয়ে আইবেন কেউ কথা হয় না ভাই

তুই এগুলো কি লেখ বাকি সব গুলা লেখ সব গুলা লেখিয়া তারপর রুমা নামক ফেরাস্তা কাপড়ের একটা লম্বা টুকরা সিরিয়া ওই কাপড় কাগজের মধ্যে লাগাইয়া গলার মধ্যে লাগাইয়া সে চলিয়া যাবে তারপরে দুইজন ফেরাস্তা আসবে মুনকার নাকি ওই দুইজন ফেরাস্তা আসিয়া আল্লাহ রে আল্লাহর তরিকা মতো বিধান মতো তিনটা প্রশ্ন করবে কথা বলেন কয়টা আর একটু আস্তে বলেন কয়টা মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুলুল লাযী বুযা ফীকুম তিনটা প্রশ্ন করবে না ফরমান বেনামাজি বান্দা সুদ করে গোস করছি করে বাট পার সিডার সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করে এগুলো জবাব দিতে পারে না বলবে লা আদ্রিলা আদ্র কিছু জানি না কথা ঠিক কিনা আমার আল্লাহ আসমানায় ঘোষণা দিবেন ভালো করে শুনমা আমার বান্দা মিথ্যা বলেছে সে সে পারে নাই কিছুই পারবে না কাজী তাকে তোমরা জাহান নামের পোশাক পরাইয়া দাও জাহান নামের বিছানা তার নিচে বিছাইয়া দাও আর আমার জাহান নামের সঙ্গে তার কবরের কানেকশনটা লাগাই দাও না হজবিল্লা পক্ষান্তরের লোকটা যদি বেকার হয় এ মুসলমান ওই লোকটা যদি নেকারা হয় লোকটা যখন মারা যাবে বিশ্বনবী বলেন ওই লোকের মরণটা কষ্ট হবে না আরামদায়ক হবে সুরে কল সুবাহ কি পরিমাণ আরামদায়ক হবে বিশ্বনবী বলেন একটা সন্তানকে যেরকম বাবা সান্ত্বনা দেওয়ার জন্য মিঠাই দেয় মিঠাই কথা হয় না ছোট সন্তান যখন কান্নাকাটি করে বাজারে নিয়ে আসেন মেলায় নিয়ে আসেন আপনি মিটাই দিতেছেন সন্তান কি কাঁদে তখন বারবার কাঁদে কিন্তু মিটাই দেখার পরে আর কাঁদে না নবী জীবনতেছেন নেককার বানদার জানটা যখন কবস করা হবে তার চোখের সামনে হুর পরে নাচতে নাচতে আরম্ভ করবে সুবহানাল্লাহ জান্নাতের ناز নিয়ামত গুলা জান্নাতের আঙ্গুর জান্নাতের আপেল জান্নাতের মালটা এত বিশাল বিশাল বাগান ناز নিয়ামত গুলা ওই লোকের চোখের সামনে তুলে ধরা হবে ওই লোকের দৃষ্টিরা চলে যাবে জান্নাতে ওই দিক গিয়া আল্লাহর পাঠানো ফেরেশতা আযরাইল ওই লোকের জানটা কিভাবে কবজ করবে বিন্দু পরিমাণ টের পাবে না সুবহানাল্লাহ কারণ তার মন মাইন্ড ধ্যান ধারণা সব তো জান্নাতের দিকে সুবাহানালা আসতে বলেন ওই দিক তার জানটা কিভাবে কবজ করা হবে কিছুই লোকটা টের পাবে না তখন তাকে দত করে কাপন লাগাইয়া তাকে খবরে দাফন করার জন্য নিয়ে যাওয়া হবে লোকটা বলবো আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও জেল জান্নাতি সে বলবো আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও কারণ সে জানে তার আসল ঠিকানা জান্নাত সুবাহানালা আসতে বলেন আমাকে আমার বশস্থানে তাড়াতাড়ি নিয়ে যাও লোকটাকে দাফন করা হবে দাফন করার পরে এবার মুনকার নাকির আসবে রুমান আসবে তাকে তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন উত্তর নামাজী নেকার বান্দা আল্লাহর গ্রহণ যোগ্য বান্দা তিনটা প্রশ্ন উত্তর সুন্দর করে দেয়া দিবে জোরে বলেন আল্লাহ আল্লাহর পয়গাম্বর বলেন আমার আল্লাহ আসমান থেকে ঘোষণা দিবেন আন সাদাকা আব্দি জরে বলেন আল্লাহু আকবার

আমার বান্না সত্য বলেছে আমার বান্দাকে তোমরা জান্নাতি পোশাক পরিধান করাও জান্নাতি বিছানা বিছায় দাও আমার বান্নার কবনের সঙ্গে চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতের সঙ্গে কানেকশন লাগায় দাও এজন্য ভাই মরণ কার নেক কার অবস্থা হয় অবস্থা হয় বেটা কে জানেন কত কে জানেন কারণ আমি যখন মায়ের পেট থেকে বের হয়েছি আমার কপাল আমি নেককার নাকি বৎকার মরণ তো হবে নেককার অবস্থায় নাকি বদকার অবস্থায় সবকিছু লেখা হয়ে গেছে কিনা কথা হয় না কথা বলেন সাহাবাই কেরাম আল্লাহর পয়গাম্বর প্রশ্ন করলেন অপয়গাম্বর নেককার নাকি বৎকার এটা যদি আগেই লেখা হয়ে যায় আমলের দরকার কি বুঝেন না আমি নেককার নাকি বৎকার অ ভয় আল্লাহ সুদি মায়ের গরু মেরে বি আমি নেখার না কেব খা উইটা যদি আগে হিল্লে কি দিয়ে তাকে আমি তাহলে আমি জানিনা তাহলে আমল করা দরকার আল্লার ভয় আম্বর বলেন শাবাই কেনা যার হালত যেরকম ঢার জিন্দেগী যেরকম তার মরণটা হবে সেরকম জোরে বলেন সুবাহান তোমার জিন্দেগী যদি ইমানে হালাতে চলাও তোমার গঠন জীবন গঠন যদি আল্লাহ এবং রাসুনের তরিকা মত চালাও সুন্নত তরিকা মত চালাও কয়েক নম্বরের বিধিনি মেনে চালাও আল্লাহর বিধান মদত চালাও তোমার মরণটা হবে সেই রকম কথাখন ঠিক না তার হবে সেই রকম। ভাই আমাদের মরণ কার কোন অবস্থায় কোন হয় আমরা কি বলতে পারি কথা হয় না একটু জুড়ে বলেন আমরা বলতে পারি বলতে পারি না এজন্য দুনিয়া থেকে যাওয়ার আগে আগে দুনিয়াতে যাওয়ার আগে আগে কবরের সামানা আমাকে জুগার করতে হবে সঞ্চয় করতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ মরণের পর কবর হলো প্রথম চেক পোস্ট আসতে বলেন আর একটু যে ঠিক কিনা নবীজির সাহাবি উসমান কিছু সাথীদের কিনে উনি বেড়াইতে যাইতেছেন একটা ময়দানে গেছেন কবর পাশে উনি কামতেছেন কামতে কান্তি গাল বেয়ে দাড়ি বিজি বুক বিজে যাইতেছে পানি

উসমান বলে নবীজির সাহাবিরা আল্লাহর বলে বলেছেন খবর হলো മരണের যে মরার পরে কবর হলো আখেরাতের প্রথম চেক পোস্ট আল্লাহর پیغمبر বলেন সাহাবায়ে کرامের দল জেবে কি কবর থেকে রক্ষা পেয়ে যাবে বাকি সব ঘাট থেকে তাকে হেফাজত করবেন কে আর একজন বললেন কে এ সাহেব মাইকের বলা কথাগুলো শুনো আমি এজন্য কাঁপিছি আল্লাহর পয়গাম্বর বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ঘাটি চেকপোস্ট আমি জানি না আমি ওই কবর থেকে রক্ষা পাবো কিনা সুবহানাল্লাহ জোরে বলেন এটা তাদের তাকওয়ার সর্বোচ্চ স্তর কারণ তারা তো মাগফুর তারা গুনাহ করছে কিন্তু আল্লাহ তাদেরকে গুনাহ মাফ

তুমি যদি বেশি বেশি মরণের কথা স্মরণ করতে চাও তুমি যদি সাহাগতের মর্যাদা লাভ করতে চাও বেশি বেশি মরণকে স্মরণ করো আখেরাতের স্মরণ করো আর আখেরাত স্মরণ হবে কেমনে মাধ্যমটা হলো বেশি বেশি গুরুস্থানে যাও আর বেশি বেশি কবর জিয়ারত করো কথা কোন ঠিক বেশি বেশি গুরু ছাড়া দাও আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীদের রাখছি বছরের সবার একদিন আর সবার কদর একদিন ওই দুই রাতে যায় আর বাকি বছর শুয়ে যায় এমনি কথা কোন ঠিক কিনা আর একটা আসতে বলেন ঠিক কিনা মায়া আছে আমাদের ভিতরে বাবা মার মায়া আছে যুবক ভাইরা শুনতেছেন যুবক এখানে কে কেউ হাত তুলে দেখি যুবক লীলা হ্যাঁ থাকবি যুবকদের ওই রকম একটা ইন্টারভিউ নেই যারা বিবাহিত আর যারা অবিবাহিত আমার তো ধারণা বিবাহিতরা জিতেবি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার খাড়া দিবেন বিবাহিতরা না হ্যাঁ আনメリস সবাই দিবেন যেন ঘুম ভাঙতে হবে আমরা তো কেন ঘুমের মধ্যে আছি ভাই আমরা মধ্যে এই যে গিয়ে ঘুমাবো জানিনা আমি আর উঠতে পারবো কি না দেখি না অনেকে ঘুমের মধ্যে মারা যায় যুবকরা রাস্তাঘাট সুন্দর করে হাইটা যেতেছে পায়ে উষ্ঠা গায়ে মারা যায় এরকম আছে না আমি কথা বলেন আছে না নাই আছে ওরকম অনেক আছে এই জন্য কবরের চিন্তা করেন কবরের চিন্তা করেন কবরের আজাব কি নবীজি হাদিসে বলতেছেন এই আমার সাহাবাই কারাম কবর এমন একটা অন্ধকার ঘর যেখানে কোনো আলো নাই কোনো বাতি নাই কোনো বিছানা নাই কোনো সঙ্গী নাই সাথে নাই কথা বলেন ঠিক কেনা অন্ধকার কবর এটা এমন একটা ঘর আল্লাহর পায়ে গাম্বার বলেন উদাহরণ দেয়া বলেন কবরে এমন একটা অসহায়ের জায়গা বিশাল একটা মহাসাগরে যদি একজন মানুষ ছোট্ট একটা ডিঙি নৌকায় সাগরের মাঝখানে যায় একজন মানুষ ওই সময় যদি তুফান আরম্ভ হয় গুরনিজর শুরু হয়ে যায় ওই গুরনিজর জগন শুরু হয়ে যায় ওই লোকটা আর বাঁচতে পারবে কথা হয় না কেন ওই লোকটা যেরকম অসহায় আল্লাহর পয়গাম্বর বলেন ও আমার সাহাবাই কেরাম একজন মানুষকে যখন তোমার বাড়ির পাশে সারা চিনাত মাটির নিচে যখন দাফন করলা ওই আটলান্টিক মহাসাগরে ছোট্ট একটা ডিঙ্গি নৌকা নিয়ে তুফানের মধ্যে যেই লোকটা আছে ওই লোকটা যে পরিমাণ মশ যে পরিমাণ মশ এর চাইতে কুঠি গুণ বেশি অসহায় তোমার বাড়ির পাশে অন্ধকার কবরে যাকে দাফন করেছ কথা বলেন ঠিক কিনা কারণ আটলান্টিক মহাসাগরে তাকে দেখার মধ্যে কোনো সুযোগ আছে না নাই দেখার সুযোগ আছে লঞ্চ যদি যায় জাহাজ যদি যায় দেখার সুযোগ আছে তার কি হালত বিমান যদি যায় দেখার হালত আছে সুযোগ আছে কিন্তু তোমার বাড়ির নিচে বাড়ির পাশে অন্ধকার কবরে সাড়ে 30 মিটার নিচে যাকে দাফন করল তার অবস্থা হালত দেখা যাবে কথা কয় না যাবে হে মুসলমান আমি মা আমি সন্তান আমাদের প্রত্যেকের ভিতরে বাবা এবং মার মায়া আসে না নাই কথা হয় না দেখি বাবা মারা মায়া আসে না নাই অনেকের বাবা অন্ধকার কবরে আসে নাই অনেকের মা অন্ধকার কবরে আসে নাই অনেকের সন্তান অন্ধকার কবরে আসে নাই এ বাবা ও আমার যুবক ভাইরা বানা করে শুনবা তুমি যদি নামাজি হও তুমি যদি রোজাদার হও আল্লাহ হও সুদ করে না হও ঘুষ না হও জিনা না হও এ যুবক ভাই বলা করে শুনবা আজকে সমাজের যুবকের কালচার নষ্ট হয়ে গেছে সমাজের যুবক কারেক্টার নষ্ট করে ফেল দেশের কথা বলেন ঠিক কিনা কারণ আমি বলি যে এই সমাজের যুবকরা নষ্ট যে সমাজের যুবকরা বেনামাজি গোটা এলাকা বেনামাজি কথা বলেন ঠিক কিনা আর যে সমাজের যুবকরা আল্লাহ যে সমাজের যুবকরা পেন্সিল করো নয় ইয়াবা করো নয় গাঞ্জা করো নয় নাচ নয় মত করো নয় আমি বলি ওই সমাজের যুবকের ভিতরে আল্লাহ এবং তার রাসুলের পালাবাসা বেশি কথা কন ঠিক কিনা যে এলাকার যুবকরা নামাজি ওই এলাকার মধ্যে আল্লাহ রহমত পরে কিনা খালি রহমত পড়ে না ওই এলাকার আবহাওয়া দেখবেন মধুর মধুর লাগে মিষ্টি মিষ্টি আবহাওয়া কথা কোন ঠিক কিনা আর যে এলাকার যুবকরা নামাজি নয় বেনামাজি সুদ করু ঘুস করি আবা কায় বাবা কায় ট্যাবলেট কায় আসে না নাই পেন্সিল কায় আসে না নাই গাঞ্জার হলে তো তানমারে আসে না নাই

মরণের গ্যারান্টি কি আমার হাতে নাকি আল্লাহর হাতে আমার জানটা কোন সময় যাবে কোন সময় মরম এটা কে জানেন আমি নিজে জানি যুবক বাইরে ভালো করে শোনেন খান কারা খান একটা কথা বলে যাই একটা কথা ভালো করে বলা যায় যদি একটু যদি চিন্তা করেন যদি আমার শরীরে মনুষ্যত্ব বলতে কিছু থাকে মানুষের রক্ত থাকে তাহলে ওই কথাটা একটু চিন্তা করবেন যে উনি যে কথাটা এখন বলছেন হান্ড্রেড পার্সেন্ট সঠিক এখন ঠিক না পরে ঠিক বলবেন মরনের গ্যারান্টি কি আমার হাতে আজরাইল কে কি আমি বলবো যে আমার সত্তর বছর হইলো তুই আসিস এর আগে আসবি না কথা হয় না হায়াত নির্দিষ্ট নির্ধারিত কথা কন্টি কিনা না ইদা জা আজালুহুম লা ইস্তা আখিরুনা সাআতা

কখন নাচবে আমি যে রাত্রি বেলায় দুইটায় তিনটায় কানে হেডফোন দিয়ে বালা করে শুনবা আমার বাবা দেখে না মায়ে দেখে না পায়ে দেখে না আত্মীয় কেউ দেখে না আমি দেখি ওই সময় যদি আল্লাহ পালানো ফেরাস্তাজরাইল আমার সামনে আসে আমার জানটা কপ করে নিয়ে যায় আমি কি নেককার হারাতে মরব নাকি গুনাহগার হারাতে মরব আর একটু আসতে বলেন না কেন আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব এর জবাব তোরা যেহেতু গ্যারান্টি নাই তুই নিজে জানস না আমার মরণ হবে কোন সময় হবে কোন হালাতে হবে আমি এটা জানি না তাহলে না জানার পর কেন আমি সব সময় নাজগান শুনবো ওড মেয়েদের গান আমি শুনবো আজ থেকে আল্লাহর এই জান্নাতের বাগানে বসিয়া যেই সমস্ত যুবক ভাইরা আছেন আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর সাথে ওয়াদা করতে পারবেননি যে বাকি জীবন আমি যেহেতু কোন সময় মরবো আমার গ্যারান্টি নাই হাঁটে মর

আল্লাহ যেন সকল কবল করেন সকলে বলেন আমিন আজ থেকে কোনদিন আপনারা শুনছেন ইমাম সাহেবুর যে বারবার মাগরিবের নামাজ ইয়াসান নামাজে ফজরের নামাজে আলহামদুলিল্লাহ রবিল্লামিন আর রহমান এর রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. كُلُّ دِنْكِ جَوْبُ الْسِنِّينَ يَنْصَفُ، شَرَا الزِّمَانَ، الحمد لله، فَنَنَارْ بَلَوْا، فَنَفَرْ دَائِفُرُنْ কেও কি বলেছেন বলবেন কমতা আছে কমতা আছে যে হুজুর আলহামদুলিল্লাহ শুনতে শুনতে আর ভালো লাগে না মেহেরবানি কইরা আগামী কাল মাগরিব নামাজ টাইকা অন্য একটা সূরা মে তেলাওয়াত করবেন কথা কোন পারবেন তো ইনশাআল্লাহ এই ভালো আল্লাহর কালের মধ্যে এমন একটা আল্লাহ দেয়া রাখছেন একটা জীবন্ত মৌর্যাল্লা কথা বলেন ঠিক কিনা আরো আস্তে বলেন ঠিক কিনা এ জীব কো আমার মা বোনেরা ও আমার বুড়া বাবা আল্লাহর কোরআনের দিকে তাকাইলে সব হয় কথা কোন ঠিক কিনা আল্লাহর কোরআন বুকে নিলে সব হয় আল্লাহর কোরআন কে চুমা দিলে সব হয় আল্লাহর কোরআনের দিকে ভালো করে তাকাইলে সব হয় বারবার চুমা দিলে সব হয় কিন্তু নাজগান সব হয় সব হয় না রে যুবক একটা গান যদি তুই যুবক এক থেকে দশ বারো তোর ভালো লাগে না তুই নিজে নিজেই বল না 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 আর ওই গানটা ভালো লাগে না ওই শিল্পীর লাগে না ওই শিল্পীর পুরান গান আর ভালো লাগে না নতুন গান কেন ইউটিউবে আসে না নতুন গান কেন ডাউনলোড দেই না নতুন গান কেন শুনি না নতুন গান আমার শুনতে মন চায় এই যুবক তাহলে ভালো করে বল ভালো কাছে শুনলে মনটা একদিন খারাপ থাকে না বারবার মজাই লাগে বারবার মজাই লাগে গান বলো নাকি আল্লাহর কোরআন তেলাওয়াত বলো আর একটু আস্তে বলেন আর জুড়ে বলেন কাজে আমি বলতেছি রাতের আর নিজেকে গুনার মধ্যে জংদুক্ত করবা না গুনার মধ্যে ডুবে রাখবা না এ যুবক ভাই তুমি যে রাত্রি এশার নামাজের পর গানের সুস্টা দিয়া অটো সুর দিয়া এবারে চলতেছে 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 এই একটা গান শুনার পর তোমার ঘুম লাগিয়া যায় বাকিবার ফজর নামাজের আগ পর্যন্ত অটো সার্ভিস চলে গিয়ে চলে না তুমি কি শুনছো শুনছো গান না না ওই একটা তুমি শুনলা বাকি একটা গান শুনলা না বারবার চলতে থাকলো আল্লাহর পায়গাম্বর বলেন তুমি শুনো অথবা না শুনো তোমার নিয়ত থাকার কারণে কারণ শোনার নিয়তে তুমি সিজদা রাখছো নিয়ত থাকার কারণে তোমার আমল নামায় সব সময় গুনার গুনা লেখা হয় নাউজুবিল্লাহ একজনা বলতেছি গুনা আমি আর করব না কথা কোন ঠিক না গুনা আমি আর করব না এখন দেখি সফ করার দরকার আছে না নাই নেকির দরকার আছে না নাই আমার বালা বালকনের শুনবা বালকনের শুনবা বাংলার জমিনে অনেক কুলামায় কেরামের ওয়াজ আছে আমাদের ওয়াজ তো ইউটিউবের শোধ শুধু ওয়াজ পাইবেন চার্জ দিলে অনেক বড় বড় কারিদের তেলাবাদ আছে হাবি চেমদের তেলাবাদ আছে তাদের তেলাবাদ রাত্রে ঘুমাইতে শুনেন দেখবেন আরামে ঘুম লাগবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আরামে ঘুম লাগে কোরআন তেলাবাদ যখন আপনি মন দিয়ে শুনেন তখন আপনার উপর কার রহমত নাজিল হয় রহমত নাজিল হয় কার এটা বুঝেননি কেমনে বুঝেননি আমি বলি মসজিদে জুমার দিন যায় অনেক মানুষ

কেন যত সময় পর্যন্ত নবীজির হাদিস পড়াইতেছিলেন আল্লাহর পক্ষ থেকে সকিনা রহমত নাজিল হইতেছিল সুবাহান এজন্য তন্দ্রা আসছিল তন্দ্রা এখন দর্শ বন্ধ গুম নাই শেষ এরকম আপনাদের যারা লেখাপড়া করছেন হয় কি হয় না যারা লেখাপড়া করছেন বাস্তব উদাহরণ ছাত্রদের

ওয়াল কুরআনিল হাকিম আল্লাহ আল্লাহর پیغمبر বলেন এ উম্মত সকরদmathscr ব্যক্তিদের সামনে সূরা ইয়াসিন পাঠ কর মরণ সহজ করে দিবে কে আর আরেকটু আস্তে আস্তে কই মরণ সহজ করে দিবে কে এজন্য

বিবি সময় নষ্ট করার জন্য বিবি সময় দিতে পারেন আমি অজত এক লাখ টাকা পয়সা থাকি আমার একটা বাস্ক কিনে দেন আমার একটা দিকে দেন সময় নিব সময় পাস কি পাস কথা হয় না রে সময় পাস বাই বা বাই সব কুনানো কই বিদেশ কোন ভাবি এক এক সময় নাই কই দিতাছি চিন্তা কইরো না বান্ডা মোবাইলটা দিছে কি মোবাইল বেন্দা মোবাইল আর ডিস ভারতীয় চ্যানেল চলতেছে বাইশ তো তিন বছর চারি বছর বিদেশ আর ওই যদি ভাবি একবার ফুরা দেখতে দেখতে সময় ফাঁস করতে ফাঁকা করতো আস্তা ফোন গেছে আব্দুর রহিম বউ নাই কিটা নাই মা কয় না বে কিটা নাই খেমনে হইছে কয়টা লাঠি তইছে হইছে কিটা হইছে বুঝি না আমার কথা মিছা কথা কইতাছি হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা বাংলাদেশ করতেছে স্বামী বেচারা বিদেশ মোবাইল দিছে পরকিয়া হয় পরকিয়া স্বামী স্বামীর সইলা যায় আছে না নাই আপনাদের কিশোরগঞ্জ নাকি গত কয়েক মাস আগে একটা মা তার মেয়েকে মারছিল অন্য একটা প্রেমিকের হাত দিয়ে পালন করার সময় মনে হয় অন্য কোন জেলাতে আমি বলতে পারতেছি না শিওর মা দার ছাত্রী ছাত্রী দেখছে মা আর একজনের সাথে পরকিয়া করতেছে কিন্তু ছাত্রী বাধা দিছে কোন জায়গায়

আর কম আসে না ভাই আসে না না আর আমরা যুবক যদি প্রোফাইল ফেসবুক প্রোফাইল সুন্দর একটা মেয়ে ছবি দিবিলায় হাই তোমরা হাই কেমন মেসেঞ্জারে গিয়ে হাই যুবকরা মিছা কইরা রে আমি মিথ্যা কথা কইছি এই আমরা ফরমান লইয়া কথা কই মিছা কথা কই আল্লাহর কাছে কি আল্লাহ আসামে কাট করে যারা ইমুনী কথা কই না কেন মিশা কথা কইয়া আগে আম বাড়ি লুইতা নি বাড়ি ই বাড়ি লুইতা তো আগে আগুর আগুর না যুবক কথা একটা সুন্দর প্রোফাইল আছে এত সুন্দর মি প্রোফাইলে ডুক কই হাই মেসেঞ্জার কেমন আছেন আপু ভালো আছেন নাউজুবিল্লাহ বলতা না সুরে বলেন নাউজুবিল্লাহ সুরে নাউজুবিল্লাহ তাই জন্য বলতেছিলাম যুবক একটু কবরের ভয় ভিতরে থাকেন কবরের ভয় একটা মানুষের ভিতরে যদি অন্ধকার কবরের ভয় আমার ভিতরে থাকে একটা মানুষ গুণার কাজ করতে পারে না একটা ঘটনা বলি আমার ওই জন্য শেষ আমাদের সিরাজগঞ্জ রেখেজের আছে সিরাজগঞ্জ ছিলেন তো সিরাজগঞ্জ আল্লার একজন বান্ধামারা গেছে বড় বিজনেস কি মেন বড় টাকাওয়ালা পয়সাওয়ালা অনেক টাকা তার কোম্পানিও আছে কি আছে কোম্পানি আছে আল্লাহর বান্দা যখন মারা গেছে তার জানা যায় অনেক মানুষ হয়েছে আমাদের সমাজে একটা দৃষ্টান্ত দেখবেন লোকটা যদি যেই লোকটা মারা যায় লোকটা যদি আল্লাহওয়ালা হয় নামাজে হয় দাড়িওয়ালা হয় মুসল্লি হয় তার জানা যান নামাজে কি মুসল্লি দাড়িওয়ালা কম হয় নাকি বেশি হয় মুসল্লি কম হয় না বেশি হয় আর লোকটা যদি

নাম নামছে কয়েকজন তিনজন তার মেয়ের স্বামীও নামছে আমি ঘটনাটা বড় একজন আলেমের জবান থেকে শুনছি এজন্য আপনাদের কাছ থেকে ওনার কাছ থেকে আমি নকল করতেছি বুঝতে পারছেন কি করতেছি নকল করতেছি তো তিনজন নাম দাফন করতেছে দাফন করার এখনো বাস লাগায় নাই এখন মাটির দ্রুত ছাপ আরম্ভ করে দিছে না হলসুবিল্লা বলেন ছাপ আরম্ভ করে দিচ্ছে দুইজন উঠছে একজন আর উঠতে পারে নাই পা আটকায় গেছে শেষ পর্যন্ত উনাকে মাটি সরাইয়া কোদাল দিয়া ওই লোকটাকে খবর মিনিট কানেকের ভিতরে একবার মিল হয়ে গেছে কোথাতে কোথায় ওই লোকটাকে খবর দেওয়া হয়েছিল একবার মিল আর দেখেই যে গেছে বলেন তো কবরের আজাব কি পরিমাণ কষ্ট একবার সহজ মুসলমান মনে মনে ধারণা করতেছেন যেই জমিনের উপরে বসে আমি জিনা করতেছি দিয়েছি চুরি করতেছি ডাকাতি করতেছি জমিন মনে কিছুই বলবে না জমিন বলবে বান্দা বালা করে শোনা করে শুন আসমান যেরকম আল্লাহর একটা সৈনিক জমিন হুমুহ আমি আল্লাহর একটা সৈনিক আমি জমিনের উপরে তাই খা তুই যা কিছু মনে চাই করতে পারো উলামাই কেনের পর জুলম নির্যাতন হরতা নিপীড়ন মনে যা চাই তাই করতে পারবে আমি জমিন কিছু বলতে পারবো না কিন্তু আমার পেটে ভিতরে যখন তুই আসবে তখন আমার ক্ষমতা কত আমি সেকেন্ডে সেকেন্ডে দেখিয়ে দিতে পারবো কথা কন্টি না। তখন আমি হারে হারে টের পাই দিতে পারবো আমি হলাম আল্লাহর শৈরি এজনে অন্ধকার কবার আজাদ থেকে বাচ্চা চান্তে ইনশাল্লাহ অন্ধকার কবার আজাদ থেকে বাচ্চা চান্তে ইনশাল্লাহ এজন্য আমার আল্লাহ বলেন মিনহা ফলা কনা কুম্ফ ফি হা নগৰি দুকুম্ভ ও মিনহা নখৰি জোকুম্ভ থারা এ বান্দা এ বান্দি তুমি মনে করিও না আমি আল্লাহ এমনি তিন তোকে দুনিয়ার পাঠাইছি না রে বান্দা না আমি আল্লাহ নিষ্প্রয়োজনে অপ্রয়োজনে ও কারণে বেহুদা আমি আল্লাহ তোকে বানাই নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ কিসের জন্য বানাইছে وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ <applause> أما الله আমি ও কারণে ও প্রয়োজনে নিষ্প্রয়োজনে বিয়ে দরকার হিসেবে তোকে বানাই নাই আমি আল্লাহ আমি আল্লাহর এবাদতের জন্য তোকে এবং জিনকে বানাইছি কথা বলেন ডে না আল্লাহ বললেন বান্দারে তোকে আমি আল্লাহ আমার এবাদতের জন্য বানাইছি আল্লাহকে এবার বলছেন চব্বিশ ঘন্টা আমি আল্লাহ এবাদত কর কথা হয় না

নিশ্চয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে মুমিনের উপর নামাজ পড়া কে করেছেন আসতে কয় জুড়ে বলেন কে আমার আল্লাহ পরস করেছেন এ মুসলমান ভাই আসরে নামাজে পাঁচ মিনিট মা নামাজে দশ মিনিট সারা নামাজে দশ মিনিট পনেরো মিনিটে নামাজে বিশ মিনিট জোহরের মিনিট নামাজ পড়ার পর আমার আল্লাহ না আর বসে না আর না থাকলে হবে কোনো সমস্যা নাই নফল পড়লে সব আসে না পড়লে কোনো গুণ নাই সুন্নত পড়ার পর তুমি পড়ার দরকার নাই ইয়াস পড়ার দরকার নাই পড়ার দরকার নাই পড়লে সব আসে না পড়লে কোনো গুণ না নাই করে বন্ধা আমি আল্লাহর বিধান ফরোজ নামা যেমন সুন্দর মা কাদা আদায় করে পেলাই ফাইদা কু নিয়াতি সলা তু পন্ত শিরু ফিল্লাহ আর দু চুরে বন্ধ আল্লাহ আকবার ভাবে হুম দোল আমার আল্লাহ বলেন বান্দারে ইশা নামাজ ইশার নামাজ শেষ হয়েছে জোহর শেষ হয়ে গেছে মাগরিব শেষ হয়ে গেছে আসর নামাজ আদায় করিলে এবারে আমি আল্লাহ জন্য আমি আল্লাহ তোর জন্য যে রিজিকের জন্য রিজিক রেখেছি রিজিক তো আমি না সরাসরি তোর কোনা দেব না আমি আল্লাহ একটা মাধ্যম রেখেছি তোর রিজিক অনশনের মাধ্যম হলো তোর সিনজি তোর রিজিক অনশনের মাধ্যম হলো তোর রিকশা তোর রিজিক অনশনের মাধ্যম হলো তোর খেত তোর রিজিক অনশনের মাধ্যম হলো তোর দোকান এবারে আমি আল্লাহ পক্ষ থেকে ঋষি কন্যাশনের জন্য তোমরা বের হয়ে যা বুঝছেন বুঝতে পারছেন নাকি জামেল আছে ক্লিয়ার এর জন্য ভাই নামাজ ছাড়া যাবে কথা হয় না নামাজ ছাড়া যাবে না যুবক ভাইদেরকে যে কথা বলতেছিলাম ঘুমার সময় ঠেলাওয়ার আপনার কানে লাগায় ঘুমান একতলাফ আছে সব যদি নাও হয় গুণা তোর হইত না কথা হয় না রে মোবাইলে চালাবাদ শুনতেছেন আমি বলতেছি সব তবু আছে যদি সব না হয় সব যার মালিক কে আল্লাহ কে ত্রিভন আল্লাহ গরিব আমগো মত আমগো তো একবার দিলে দিতে পারবেন না রে শেষ হয়ে যায় হাজার টাকা নেবে আর খাম না আর খাম না আর আর খাম না দেবো কুরবানির গুস্ত একবার তিনবার দিলে বয়স আমি আর খাইতাম আমার বাচ্চা কাছে আছে এই জন্য বলতেছিলাম কোরআন তেলাবাদ শুনবেন সব দিবেন কে আর আসতে কোন সব দিবেন কে আল্লাহ এজন্য ভাই অন্ধকার কবরে আমাদের সবাইকে যাইতে হবে এর জন্য যতো রোগ আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জন্য মরার আগে আগে অন্ধকার কবরের সামানা জুগার করার তফ দান করেন আস্তে আস্তে আমিন আমিন আর একটু যারা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া